হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে আরও একটি প্রোডাক্টের রিভিউজ নিয়ে চলে এসেছি। প্রোডাক্টটি হলো গুড ভাইবসের রোজ হিপ ফেস সিরাম। প্রোডাক্টটি সম্পর্কে যদি আপনারা অনেস্ট রিভিউ চান তাহলে ভিডিওটাকে স্কিপ না করে পুরোটাই। ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদের একটা জরুরি কথা বলে দিই। প্রোডাক্টটা আমি 3 সপ্তাহ ধরে টানা ইউজ করছি। 3 সপ্তাহ ধরে টানা ইউজ করার পরে প্রোডাক্টটা সম্পর্কে আমি যা অবজার্ভ করেছি তার উপরে আমি এই ভিডিওটা তৈরি করছি। তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। এটা হলো সেই প্রোডাক্টটা যেটা সম্পর্কে আমি এতক্ষণ ধরে বকবক করছিলাম। এটা হলো রেডিয়েন্ট গ্লো ফেস সিরাম, আর প্রোডাক্টটাতে মেনশন করা আছে যে এটা প্যারাবেন ফ্রি এবং সালফেট ফ্রি। প্যারাবেন এবং সালফেট আমাদের স্কিনের জন্য খুবই ক্ষতিকারক একটা জিনিস। প্রোডাক্টটার একটা প্লাস পয়েন্ট হচ্ছে এটা হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্ট, এবং প্রোডাক্টটার পিছনে মেনশন করা আছে যে এটা কীভাবে ইউজ করতে হবে এবং প্রোডাক্টটার মধ্যে কী কী ইনগ্রিডিয়েন্টস আছে। তাহলে এবার বলা যাক যে প্রোডাক্টটার মধ্যে কী কী অয়েল রয়েছে। প্রোডাক্টটার মধ্যে আমন্ড অয়েল, জুজুবা অয়েল, সিসেমি অয়েল, রোজহিপ অয়েল এবং ভিটামিন ই রয়েছে। এবং প্রোডাক্টের এই মানে যে কোয়ান্টিটি, এটা আমার কাছে যেটা রয়েছে সেটার কোয়ান্টিটি হচ্ছে 10 ml, এবং এটার প্রাইস রয়েছে এখানে 225 টাকা। কিন্তু আমি এটা ফ্লিপকার্ট থেকে পারচেস করেছি, তাই এটা আমার প্রায় 200 টাকার মধ্যে হয়ে গেছে। এই প্রোডাক্টটা আগে ফ্লিপকার্টে পাওয়া যেত না, এই প্রোডাক্টটা আগে purple.com ছাড়া অন্য কোথাও পাওয়া যেত না, কিন্তু এখন এই প্রোডাক্টটা অ্যামাজন এবং ফ্লিপকার্টেও পাওয়া যায়। তাহলে এবার দেখা যাক প্রোডাক্টটার ভিতরে কী কী রয়েছে। ওপেন করলাম প্রোডাক্টটাকে, ভেতরে একটা এরকম প্রোডাক্টটা দেওয়া আছে আর সাথে একটা ড্রপার দেওয়া আছে, দেখতে পাচ্ছেন আপনারা। এই ড্রপারটা দিয়ে এই সিরামটাকে ইউজ করতে হবে, এবং সিরামটা আর ড্রপারটা দুটোই কাচের। তো যখন কেউ এটা ইউজ করবেন খুব কেয়ারফুলি ইউজ করবেন, কারণ ভেঙে যাওয়ার খুব চান্স রয়েছে। প্রোডাক্টটা হলো অয়েল বেস প্রোডাক্ট, তো এই প্রোডাক্টটা যাদের ড্রাই স্কিন তাদের জন্য খুবই কার্যকরী, কিন্তু এটা অয়েলি স্কিনরাও ইউজ করতে পারেন, কারণ এইখানে মেনশন করা আছে যে এটা অয়েল স্কিন টাইপ। আর একটা গুরুত্বপূর্ণ কথা যেটা হলো, এই প্রোডাক্টটা মানে কিছু ভিডিওতে আমি দেখলাম যেখানে বলেছে এই প্রোডাক্টটা ইউজ করলে ফর্সা হয়ে যায়, কিন্তু না, কথাটা একদমই ভুল। প্রোডাক্টটা ইউজ করলে কখনো ফর্সা হবে না, প্রোডাক্টটা ইউজ করলে আপনি ইনস্ট্যান্ট গ্লো পাবেন একটা স্কিনে, বাট এটা আপনাকে ফর্সা করতে পারবে না, এটা ভুল কথা। যারা এটা ভেবে বাই করবে তাদের জন্য আমি বলবো এটা খুবই একটা মানে ভুল কথা। এই প্রোডাক্টের সম্পর্কে আমি আর একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, এই প্রোডাক্টটা আপনি প্রাইমার হিসেবেও ইউজ করতে পারেন মেকআপের আগে। কারণ আপনি যদি ইউটিউবে কোনো ভিডিও দেখে থাকেন মেকআপের, তাহলে সেখানে দেখতে পারবেন যে এই প্রোডাক্টটাকে মেকআপের আগে প্রাইমার হিসেবে ইউজ করা হয়, করেছে অনেকে, এবং আমি নিজেও স্পেশালি ইউজ করে দেখেছি মেকআপের আগে। আপনি যদি এই প্রোডাক্টটাকে মেকআপের আগে ইউজ করে দেখেন তাহলে আপনি দেখতে পারবেন আপনার মেকআপের মধ্যেও একটা গ্লো আসবে। আর এই প্রোডাক্টটাকে আমি এক্ষুনি হ্যান্ডে লাগিয়ে দেখাবো যে এটা কেমন প্রোডাক্টটা, আর এটাকে আমি স্কিনেও লাগিয়ে দেখাবো যে এটা কীভাবে ইউজ করতে হয়। তাহলে এবার আপনাদেরকে এটা হাতে লাগিয়ে দেখাই যেটা কীরকম টাইপের দেখতে। দেখুন এটা ট্রান্সপারেন্ট কালার, আর এটা লাগানোর পরে এটাকে খুব ভালোভাবে মাসাজ করতে হবে। আর এটা থেকে একটা রোজের ফ্রেশ গন্ধ আসছে, দেখুন আপনারা কতটা স্মুথ হয়ে গেছে। তাহলে চলুন এবার আপনাদেরকে ফেসে লাগিয়ে দেখাই যেটা কিরকম টাইপের। এবার তাহলে স্কিনে মাখা যাক এটাকে। এটা 2 থেকে 3 ড্রপ ভালো করে দিয়ে স্কিনটাকে মাসাজ করতে হবে। আর এটার ভালো রেজাল্ট পেতে গেলে দিনে 2 বার ইউজ করবেন, আর যারা অয়েলি স্কিন বা কম্বিনেশন স্কিন তারা দিনে 1 বার ইউজ করবেন। আর এটার একটা ভালো বেনিফিট যেটা, সেটা হচ্ছে আনইভেন স্কিন টোনকে ইভেন করবে। এটা ডেলি ইউজ করলে আপনারা বুঝতে পারবেন যে কোনো জায়গায় কালো স্পট থাকলে, কোনো জায়গায় একটু সাদা থাকলে সেই জিনিসটাকে ঠিক করবে এবং স্কিনের রুক্ষতাকে দূর করবে, স্কিনটাকে উজ্জ্বল করে তুলবে।
নিন, এবার দেখুন আপনারা আমার স্কিনটাকে। যদি আপনাদের কারোর ভিডিওটা ভালো লেগে থাকে এবং আপনারা প্রোডাক্টটাকে বাই করতে চান, তাহলে আমি ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ওখান থেকে ডাইরেক্ট চেক করে অর্ডার করতে পারেন। আর ভিডিওটা এখানে শেষ করবো, যদি ভালো লেগে থাকে এবং হেল্পফুল মনে হয় তাহলে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, নমস্কার।